الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم شفاعي مسلمين الكرام আমরা হিজরতের আলোচনায় ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে 133 কিলোমিটার দূরে যখন পৌঁছেছিলেন তখন সেখানে আতিকা বিনতে খালিদ অথবা উম্মে বাবা রাদিয়াল্লাহু আনহা তার বাড়িতে বিশ্রামের জন্য অবস্থান করেন এবং তারপরে সেখান থেকে রওনা হন সেখান থেকে যখন রওনা হন এদিকে মক্কার মধ্যে আগেই ঘোষণা হয়েছিল যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা হযরত আবু বকরকে ধরে আনতে পারবে জীবিত অথবা মৃত তাদের জন্য 100 উট পুরস্কার দুইজনের জন্য 200 উট পুরস্কার প্রায় বর্তমান সময়ের 6 কোটি টাকা বা 7 কোটি টাকা তো এই আশায় এই লোভে এই পুরস্কারের লোভে অনেক মানুষ
রাসূলুল্লাহ এবং হযরত আবু বকরের তল্লাশিতে ছিল। তার মধ্যে সুরাকা ইবনে মালিক উনিও ছিলেন। উনি ওনার নিজের কথা বলেন, উনি বনি মুদলাজ একটা গোত্র, মক্কার আশেপাশের একটা গোত্র, বনি মুদলাজ গ্রাম্য, মক্কার আশেপাশের গ্রামের একটা গোত্র। সেই গোত্রের একজন হলেন হযরত সুরাকা ইবনে মালিক, তখনও মুসলমান হন নাই। উনি বলতেছেন যে আমরা আমার কওমের সাথে বসেছিলাম, একজন মানুষ এসে বলতেছে রাআইতু আনিফান আসওয়াদা ইন্নি আরাহুম মুহাম্মাদান ওয়া আসহাবা, যে আমি একটু আগে মরুভূমিতে অন্ধকার অন্ধকার কিছু দেখলাম আর আমার মনে হচ্ছে তারা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা। তো তখন সুরাকা ইবনে মালিক উনি বলতেছেন যে আমি ওই সংবাদ প্রদানকারীর সংবাদ প্রদানের সাথে সাথে আমি বুঝে ফেলেছি যে তারা হলো হযরত মুহাম্মদ এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আমি ওই পুরস্কার যাতে একাই পেতে পারি এজন্য আমি তাদের কাছে জিনিসটাকে আড়াল করে দিলাম। আমি ওই সংবাদ প্রদানকারীকে বললাম যে না না তুমি তাদেরকে দেখো না, ইন্নি রাআইতু ফুলানান ওয়া ফুলানান যাহাবা বিহাযা তারিক, আমি তো অমুক অমুককে দেখতে এই রাস্তায় যাচ্ছিল, তারাই হবে, এরা মুহাম্মদ এবং তার সঙ্গী না, তো সবাই আমার কথা বিশ্বাস করছে, তো আমি যাতে আমার ব্যাপারে কেউ সন্দেহ না করে আমি ওই মজলিসেই বসাছিলাম। কিছুক্ষণ পরে ইতিমধ্যেই আমি আমার বাদীকে চাকরানিকে বললাম যে আমার ঘোড়াকে তুমি আমার বাড়ির পিছন দিক থেকে বের করো, মানুষের আড়ালে বাড়ির পিছন দিক থেকে অমুক জায়গায় নিয়ে রাখো, আর আমার তীর তলোয়ার এগুলোও নিয়ে রাখো। আর আমি বেশ কিছুক্ষণ তাদের সাথে থাকার পরে আমি তাদের কাছ থেকে স্বাভাবিকভাবেই উঠে গেলাম, যেমন সবাই উঠে যায় যাতে আমার ব্যাপারে কেউ কোনো সন্দেহ না করে। স্বাভাবিকভাবে উঠে আমি আমার ওই বাসার পিছনে চলে গেলাম যেখানে আমার ঘোড়া নিয়ে আমার বাদী অপেক্ষা করতেছিল। তো আমি সেই ঘোড়া নিয়ে আর তরবারি নিয়ে আর সেই তীর ধনুক নিয়ে আমি ঘোড়া দৌড়ানো শুরু করে দিলাম। উনি বলতেছেন যে আমি ঘোড়া চালাতে চালাতে আমি একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী হযরত আবু বকরের কাছে চলে আসি, আর তখন আমার ভিতরে ওদা হালামি তমর, আর তখন আমার ভিতরে আনন্দ আর উল্লাস, এই তো আমি 100 উট 200 উট পেয়ে যাচ্ছি, আর এই লোক আমাকে আরো উত্তেজিত করতেছিল, আমি আরো জোরে ঘোড়া চালাতেছিলাম। উনি বলেন যখন আমি তাদের কাছাকাছি আসলাম তখন আমার ঘোড়া হোঁচট খেল, এত জোরে হোঁচট খেল যে আমাকে দূরে নিক্ষেপ করে দিল, আমি এক পাশে পড়ে গেলাম, ছুঁড়ে ফেললো আমাকে, আর আমার ঘোড়া পা মরুভূমির মধ্যে ঢুকে গেছে। এই হোঁচট খাওয়ার পরে আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করলো যে হোঁচট খেলাম। ওই যুগে তারা ওই লটারিকে বিশ্বাস করত, ইস্তেকসাম বলে আরবিতে, তারা ওইগুলোকে বিশ্বাস করত, বলে যে আমার তীর বের করে আমি দুইটা তীর বের করলাম, একটা তীরকে নিতেছি যে আমার একটা তীর হলো এইটা আমার যাওয়াটা আমার ক্ষতিকারক, আর এইটা হলো আমার যাওয়াটা ক্ষতিকারক না, তো আমি দেখি আমার কোনটা আছে। তো আমি আমার তীর ধনুকের মধ্যে ঢুকিয়ে তারপর একটা বের করলাম,
বের করে দেখি যে যেটা ক্ষতিকারক বলতেছে সেটা বের হইছে, বলতেছে যে আমাকে দিও না, কিন্তু তারপরও আমার লোভ সামলাইতে পারলাম না, আমি আবার ঘোড়ার উপর উঠলাম। ঘোড়ার উপর উঠে আবার যখন ঘোড়া চালানো শুরু করতে চাইলাম, তখনই আবার ওই ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল, আমিও দূরে নি দূরে পড়ে গেলাম। দ্বিতীয়বার আবার যখন হইলো, আবার সেই তীর ধনুক নিয়ে আমি আবার লটারি করলাম, দেখি আবার সেই বলতেছে যে আমার এই অভিযান ঠিক না, বলে তৃতীয়বার আবার আমি উঠছি। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার রেওয়ায়েত আছে, উনি বলতেছেন যে আমরা যখন সফরে ছিলাম তখন আমি একবার সামনে যেতাম, একবার পিছনে যেতাম, একবার ডানে যেতাম, একবার বামে যেতাম। আমি সবসময় দেখতাম কোনো অনুসন্ধানকারী কোনো দল আমাদেরকে অনুসন্ধানে আসছে কিনা, এই ব্যাপারে আমি খুব চিন্তিত ছিলাম। আর ইতিমধ্যে আমি একজনকে দেখলাম ঘোড়া নিয়ে আমাদেরকে ধাওয়া করতে, তো আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। তখন আমি বললাম আল্লাহ রসুলকে, আত্তালাবু কদ লাহাকানা, হে আল্লাহ রসুল, অনুসন্ধানকারী দল তোমাদেরকে ধরে ফেললো, এই তো কাছে চলে আসছে আমাদেরকে ধরে ফেললো। তখন আল্লাহ রসুল বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, হে আবু বকর তুমি চিন্তিত হইও না, পেরেশান হইও না, অস্থির হইও না, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। কোন কোন রেওয়ায়াতে আছে যে আল্লাহ আল্লাহ রসুল এই দোয়া করছেন, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিক্তা, হে আল্লাহ এই অনুসন্ধানকারী ব্যক্তি থেকে আমাদেরকে আপনি বাঁচান, যেভাবে চান আমাকে বাঁচান। তো এই সুরাকা ইবনে মালিক উনি তৃতীয়বারের মতো যখন আবার ঘোড়ায় উঠে আবার ঘোড়া চালানো শুরু করলেন, বলে তারপর আমি একেবারে বলে যে আমি ঘোড়া চালাতে চালাতে এত কাছে চলে আসছি যে আমি শুনতেছি যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোরআন তেলাওয়াত করতেছেন, উনি কোনো দিকে তাকাইতেছেন না, উনি নিশ্চিন্ত কোরআন তেলাওয়াত করতেছেন, আর হযরত আবু বকর আমার দিকে ভীত চোখে আমার দিকে তাকাইতেছে, আমি রসূলের কোরআনও শুনছি, এত কাছে চলে আসছি। এত কাছে আসার পরে আমাকে ঘোড়া এত জোরে ছিটকে মারলো যে আমি অনেক দূরে পড়ে গেলাম, আর ঘোড়াও মাটির মধ্যে এমনভাবে দেবে গেল যে আমি ওই ঘোড়াকে উঠাতে চাইলাম, আমি উঠাতে চাইতেছি আর ঘোড়াও উঠতে চাইতেছে, এই উঠা আর উঠানোর কারণে এত ধুলা বালু আকাশে ছড়িয়ে গেছে যেমন পুরো আকাশ ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। যখন আমি তারপরও যখন আমার ঘোড়াকে উঠাতে পারতেছি না, তখন উনি বলতেছেন যে তখন আমার অন্তরের মধ্যে এই বিশ্বাস চলে আসছে, সায়াযহারু আমরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি এই আল্লাহর রসূলকে ধরতে পারবো না, তার সাথে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আছে, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত, আল্লাহ তাআলা তাকে জয় করবেন, আমরা যারা তার বিরোধিতা করতেছি আমরা পরাজিত হব, এই কথা বিশ্বাস আমার অন্তরের মধ্যে চলে আসে। বলে যখন এই কথার বিশ্বাস আমার অন্তরের মধ্যে চলে আসে, তখন আমি ফানাদাইতুহুম বিল আমান, আমি রসূলকে ডাকলাম যে আমাকে নিরাপত্তা প্রদান করেন, নিরাপত্তা প্রদান করেন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। যখন এই কথার নিরাপত্তার ঘোষণা দিলাম, তো তখন আমি রসূলের কাছে গেলাম। হযরত আবু বকর অনেক পেরেশান, অনেক চিন্তিত ছিলেন, আর রসূলুল্লাহ কোরআন পড়তেছিলেন। আমি যখন কাছে গেলাম তখন আমি বললাম যে আপনাদের ব্যাপারে তো এরকম ঘোষণা হয়েছে, আমি তাদের কাছে খবর দিলাম যে মক্কাবাসীরা তো আপনাদেরকে ধরতে পারলে 200 উট পুরস্কারের ঘোষণা দিতে, সবাই তো আপনাদেরকে খুঁজতেছে, আমিও আপনাদেরকে খুঁজতে আসছিলাম, কিন্তু আমি আপনাদের সাথে থাকব, আমার কাছে এখন আপনি যে সফরে যাচ্ছেন আমি আপনার কিভাবে সহযোগিতা করতে পারি।
আমার কাছে এই ঘোড়া আছে, এই তলোয়ার আছে, তীর ধনুক আছে, এগুলো আপনি নিয়ে নেন। আর সামনে আর কিছু এলাকা পরে আমার ছাগল পাল আছে, এগুলো আপনি নিয়ে নেন, আপনার কাজে লাগবে। হযরত সুরাকা বলেন যে আমি এগুলোর প্রস্তাব আল্লাহর রাসূলকে দিলাম যে এগুলো আপনি নিয়ে নেন। ফালাম ইয়ারজানি ওয়ালা ইয়াসআলানি, আল্লাহর রাসূল হাও করলেন না, নাও করলেন না, যে তোমারগুলা নিব না, হয়তো মনে কষ্ট হবে সেটাও বলেন নাই, আর আল্লাহর রাসূল এটাও বলেন নাই যে তোমারগুলা দাও, যখন দিতেছো দাও, আমার কাছ থেকে নেনও নেই। বলছেন কি, লা হাজাত লি, আমার এখন কোনো দরকার নেই এগুলো, আখফি আন্না, তুমি যদি আমার উপকার করতেই চাও তাহলে একটা উপকার করো, সেটা কি, যে আমার ব্যাপারটা তুমি গোপন করে দাও। মানুষ যারা অনুসন্ধান করতেছে, খুঁজতেছে আমাদেরকে, তাদের কাছে আমাদেরকে যে দেখলা এবং আমাদের পিছনে যারা অনুসন্ধানকারী দল যারা আছে তাদেরকে তুমি ফিরিয়ে দাও, আখফি আন্না, আমাদেরকে গোপন করে দাও, এতটুক সাহায্য তুমি করো। তো তখন হযরত সুরাকা ইবনে মালিক ইসলাম গ্রহণ করেন নাই, উনি ওনার রসুলকে এবং সাহাবা হযরত আবু বকরকে হাতিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তারপরে উনি বলতেছেন যে হে আল্লাহর রসুল, আপনি আমাকে একটা নিরাপত্তার মুক্তিনামা একটা লিখে দেন, কারণ আমার তখন বিশ্বাস হয়ে গেছে যে রসুল বিজয়ী হবে আর উনি এক সময় এই মক্কায় অভিযানে আসবে, আর তখন যারা তার বিরোধী ছিল তাদেরকে উনি শেষ করে ফেলবেন বা মুসলমানরা তাদের প্রতিশোধ নিবে, আর সেই সময় আমি যদি তাদের বিরোধী পক্ষে থাকি আমিও বাঁচতে পারবো না, এই জন্য আমি তার কাছ থেকে নিরাপত্তা চাইলাম যে আপনাকে একটা লিখিত নিরাপত্তা দেন। তো তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে ফুহাইরা, ওই যে গোলাম ছিল হযরত আবু বকরের গোলাম, তাদের সাথে ছিলেন, তাকে বললেন যে একটা নিরাপত্তা চুক্তি লিখে দাও তার জন্য, একটা চামড়ার মধ্যে নিরাপত্তা, তাকে নিরাপত্তা দেওয়া হলো এই কথা লিখে দিল, আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে সই করে দিলেন। এখন হযরত সুরাকা রসূলুল্লাহকে হাদিয়া দিয়েছেন, রসূলুল্লাহ হাদিয়া গ্রহণ করেন নাই। ইসলামে হাদিস আছে, তাহাদাও তাহাবু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে, মহাব্বত বাড়বে। তোমাকে যদি কেউ হাদিয়া দেয় তুমি তার প্রতি উত্তরে হাদিয়া দাও, এটা ইসলামের নীতি। আমরা অনেক সময় মনে করি আমাকে যে গিফট দিবে বাস আমি যত নিতে পারি, এর পরিবর্তে যে আমাকে তাকে আবার দিতে হবে এই দায়িত্ব আমার নাই। এমনকি এক হাদিস আছে, যদি তোমার সাথে কেউ ভালো ব্যবহার করে, কোনো হাদিয়া প্রদান করে তার পরিবর্তে হাদিয়া দাও, ভালো ব্যবহার করলে ভালো ব্যবহারের দ্বারা প্রতিদান দাও, যদি তোমার সাথে কোনো ভালো এহসান করলো আর তার প্রতি উত্তরে তুমি কিছুই করতে পারতেছ না, তোমার কিছু দেওয়ার মতো নাই, তোমার কিছু উপকার করার মতো নাই, তুমি কমপক্ষে এই কথা বলো জাযাকাল্লাহু খাইরান, তাহলে তোমার বদলা হয়ে যাবে যে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবে। আজকে এই সভ্যতা আমাদের মুসলমানদের মধ্যে নাই, আর এগুলো কাফেরদের মধ্যে, কিছু বললেই থ্যাংক ইউ বলতে হবে, থ্যাংক ইউ বলার পরে ওয়েলকাম বলতে হবে, সব কিছু। অথচ এটা ইসলামের শিক্ষা যে তোমাকে যে কোনো ভালো কাজ, যে কোনো উপকার করুক তার প্রতি উত্তর তুমি দাও, যদি প্রতি উত্তর দিতে না পারো কমপক্ষে তুমি মুখের দ্বারা কৌলু মারু, সুন্দর বাণী দ্বারা বলো যে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন, জাযাকাল্লাহু খাইরান, এই কথা বলো কমপক্ষে। তো আল্লাহর রসুলকে তো হাদিয়ার প্রস্তাব দিতেন, আল্লাহর রসুল তো নেন নাই, আল্লাহর রসুল তার পরিবর্তে কি দিবেন? হাদিসে আছে আল্লাহর রসুলকে যে কোনো সময় যে কেউ হাদিয়া দিতে তার প্রতি উত্তরে হাদিয়া দিতেন। এখন হযরত সুরাকাকে প্রতি উত্তরে হাদিয়া দিতেছেন, মাজা তারা আয়াল বাতু সিওয়ারা কিসরা, তোমার কি মনে হয়
তোমার কেমন লাগবে তুমি যদি ওই রোম সাম্রাজ্য কেসরা বাদশা, সম্রাটের নাম ছিল উপাধি কেসরা, ওই রোম সাম্রাজ্যের যে সম্রাট কেসরা তার হাতের মধ্যে যে স্বর্ণের বালা পরে, সেই স্বর্ণের বালা আমি তোমাকে উপহার দিই, তুমি সেইটা পরো, তোমার কেমন, তুমি কি ভাবো যদি এইটা তোমাকে উপহার দিই? কোথায় রাসূলুল্লাহ কাফেরদের মক্কাবাসীদের কুরাইশদের নির্যাতনে নিপীড়নে তাদের বিতাড়নে বিতাড়িত হয়ে পলায়ন করে ফেরারি আসামি হয়ে চলে যাচ্ছেন মৃত্যুর পরোয়ানা মাথার উপরে, আর সেখানে আল্লাহ রাসূল বলেন কি যে আমি তোমাকে হাদিয়া দিতে চাই, কি হাদিয়া, রোম সম্রাটের কেসরা, সেই কেসরার হাতের বালা তুমি পরিধান করো, আমি তোমাকে সেটা দিতে চাই, তুমি কি বলো? বলে খুব ভালো কথা, এর দ্বারা আল্লাহর রাসূল দাওয়াত দিতেছেন। সে যখন ইসলামের প্রতি আগ্রহী হইতেন তখন তাকে ইসলামের দাওয়াত দিতেছেন, আর এটা বাস্তবে আর 12 বছর পরে রাসূলের সাথে যখন এই ঘটনা হয়েছে তার 12 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই রোম সাম্রাজ্য মুসলমানদের পদতলে আসে, আর সেখানের গনিমতের মাল এগুলো মদিনায় নিয়ে আসে। মদিনায় নিয়ে আসার পরে ওই গনিমতের মালের মধ্যে একটা গনিমতের মাল পাওয়া গেছে, কেসরা সম্রাটের হাতের বালা। আর যখন এই বালা পাওয়া গেছে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিতেন, কোথায় সুরাকা, ডাকো তাকে। সুরাকা আসার পরে তাকে বলল, আলহামদুলিল্লাহিল্লাযী কাসা সাওয়ারা কিসরা, ওই আল্লাহ তাআলার প্রশংসা করতেছি যেই আল্লাহ তাআলা রাসূলের ওয়াদাকে, রাসূলের ভবিষ্যৎ বাণীকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করলেন, আর ওই কেসরা সম্রাটের হাতের বালা তোমাকে পরিধান করাইল। এই কথা বলে ওই সুরাকা ইবনে মালিককে ওই কেসরা বাদশার হাতের বালা দিয়ে দিল, স্বর্ণের বালা, আর তাকে পরাইল, আর তাকে বলল যে তুমি এই ঘোড়ার উপরে উঠো, আর হে আমার সাহাবারা তোমরা তার সাথে থাকো, পুরো মদিনায় তাকে নিয়ে ফেরাও যে রাসূলের ভবিষ্যৎবাণী আজকে বাস্তবায়িত হয়েছে, রাসূল মৃত্যু মুখে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সেটা আজকে বাস্তবায়িত হয়েছে, আল্লাহ তাআলা বাস্তবায়ন করছেন, আলহামদুলিল্লাহ, ওই আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে তোমরা মদিনার অলিতে গলিতে ছিল। হযরত সুরাকা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলতেন তখন উনি অবাক হয়ে গেছেন, কিন্তু তারপরও তার অন্তরে এই বিশ্বাস হইতে যে আল্লাহ রাসূল যা বলতেন এটা অবশ্যই এক সময় আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন। উনি প্রথমে আসছিলেন রাসূলকে ধরে নিয়ে যাওয়ার জন্য, জীবিত বা মৃত, এখন ফেরত যাচ্ছেন মানুষ যাদেরকেই দেখতেছেন, কুফিতুকুম হা হুনা, এই এলাকায় দেখার আর দরকার নাই, এই এলাকা আমি দেখে ফেলছি, এই এলাকা আমি গেছিলাম, এই এলাকায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী হযরত আবু বকর এই এলাকায় নাই, এখানে যাওয়ার দরকার নেই, আমি এখানে দেখে আসছি। সাহাবারা বলে যে সুরাকা ইবনে মালিক সকালে বের হয়েছে ইসলামের শত্রু হিসাবে আর বিকালে ফিরতেছে ইসলামের সাহায্যকারী হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আরো বেশ কিছু দূরে গেলেন, ওইখানে গিয়ে আরেকজন বুরাইদা ইবনে সুসাইব, উনিও এক গোত্র নেতা, উনি এক বিরাট গোত্রের নেতা, উনি বলতেছেন আমার কাছে, উনি নিজের কথা বলতেছেন যে আমার কাছে এরকম খবর আসছে কুরাইশ থেকে মক্কা থেকে একজন এই রাস্তায় পালাই গেছে, আর তার ব্যাপারে ঘোষণা করা হয়েছে যে তাকে ধরতে পারবে তাকে 100 উট পুরস্কার প্রদান করা হবে। বলে ওই লোক আমাকে উত্তেজিত করছে, আমিও আমার গোত্রবাসীকে নিয়ে 80 জনকে নিয়ে
আমার একটা বিরাট দলকে নিয়ে আমি ওই রাস্তায় খুঁজতেছিলাম, পথিমধ্যে আমি তাদেরকে দেখতে পাই আর দেখে তাদেরকে চিনে ফেলি। আর আমার ভিতরে সেই লোভ উত্তেজিত করতেছিল যে আমি তো এখনই ধরে ফেলবো, হয়তো জীবিত, আমার সাথে যদি যুদ্ধ না করে, কোনো ঝামেলা না করে জীবিত, আর না হয় ঝামেলা করলে মৃত, ধরে নিয়ে পুরস্কার নিয়ে আসবো। হযরত বুরাইদা বলেন যে আমরা ওই নিয়তে ওই ইচ্ছায় পুরো সেনাবাহিনী নিয়ে তাদের কাছে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দেখলেন তারা আসতেছে কাছাকাছি আসতে, তখন রাসূলুল্লাহ বলতেছেন মান আনতা, খুব সুন্দর ভাষায় তারা আসছে শত্রু হিসাবে। আর আল্লাহর রসুল, আল্লাহর রসুলের কাফের মুশরিক আল্লাহর রসুলের শত্রু না, সবাই আল্লাহর রসুলের উম্মত, সবাই মানুষ, সবার সাথে ভালো ব্যবহার আল্লাহর রসুল উপস্থাপন করেন। জিজ্ঞেস, মান আনতা, তুমি কে? বলে আনা বুরাইদা, আমি হইলাম বুরাইদা। তখন আল্লাহ রসুল বলেন বারাদা আমরুনা, বুরাইদা মানে হলো বারতুন শব্দ, আরবি শব্দের অর্থ হলো ঠান্ডা হওয়া। তার কথার পরিপ্রেক্ষিতে, তার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা একটা শুভ সংবাদ বললেন কি, বারাদা আমরুনা, আমাদের ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে। মানে আমাদের ব্যাপারটা, আমরা তো অনেক দূরে চলে আসছি আর আমাদের পিছনে অনুসন্ধানকারী দলও এখন প্রায় নাই, আমাদের ব্যাপার ঠান্ডা হয়ে গেছে। তারপরে বলতেছে যে তোমরা, তোমার কোন গোত্রের, তুমি কোন গোত্রের? বলে মিন বানি আসলাম, আসলাম গোত্রের। বলে সালাম না, আসলাম অর্থ হল ইসলাম, নিরাপত্তা, সালাম না। আল্লাহ রসুল তার কথার পরিপ্রেক্ষিতে বললেন সালাম না, আমরা তো নিরাপদ হয়ে গেছি। তারপর আবার বলতেছেন যে তোমার বংশের নাম কি, বলছে বনি সাহাম, খারাজা সাহমুকা, বনি সাহাম, সাহাম মানি হলো তীর, যে তীরের গোত্র। আল্লাহ রসুল তার কথার সাথে কথা তাল মিলিয়ে আল্লাহ রসুল বলতেছেন কি, খারাজা সাহমুকা, তোমার তীর তো বের হয়ে গেছে। তার সাথে যখন সুন্দর কথোপকথন পেল, তা রসুলুল্লাহর সুন্দর ব্যবহার পেল, রসুলের চেহারা দেখল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর ব্যবহার দেখে তারা আসছিল রসুলের শত্রু হিসেবে, রসুলের কাছে এসে তাদের অন্তর পরিবর্তিত হয়ে গেছে। এখন বলতেছি কি যে মান আনতা, তুমি কে? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন তুমি কে? বলে আনা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর আমি আল্লাহ তাআলার রসুল। তারপরে সে বলতেছে কি, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম যে তুমি হে মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল। ইসলাম গ্রহণ করে ফেলছে, শুধু সে একা, বলে যে আমার এই গোত্র সবাই আমার কথা মানে, আপনি তাদেরকেও বলেন ইসলাম গ্রহণ করতে। আল্লাহর রসুল বলছেন ওই 80টা পরিবার, তার গোত্রের মধ্যে 80টা পরিবার ছিল, সবাই ইসলাম গ্রহণ করে। তারপরে আল্লাহর রসুল তাদেরকে নিয়ে, ওই পুরো গোত্রকে নিয়ে এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন, সবাই আল্লাহর রসুলের পিছনে জামাতের সাথে নামাজ পড়তেন। তার কিছু দূরে আবার দুইজনের সাথে আবার দেখা হয়েছে, এই দুইজন হইল মূলত ডাকাত, চোর, তারা ওই পথে চুরি করে, মানুষও পরিচয় করে দিতে যে এরা হলো চোর। তো আমরা সাধারণত যখন হয় জানি এলাকার মধ্যে সন্ত্রাসী, এলাকার মধ্যে এ ডাকাত, এলাকার মধ্যে এ চোর, তো আমাদের এমনি তো ঘৃণাই সন্ত্রাসী, নামাজ যদি দাওয়াত দিতে হয় কাউকে নামাজের কথা বলতে হয়, এই সন্ত্রাসীরে বলে তো লাভ নেই, আর এই চোররে বইলে তো আর লাভ নাই, যে চোর তুমি নামাজ করো, সন্ত্রাসী তুমি নামাজ করো, উল্টা আমারে কোনো ক্ষতি করতে পারে, তার ধারে কাছেও আমি যাবো না, আমরা ধরেই নেই, এ তো নাস্তিক, এ শেষ, এর কাছে আর ইসলামের কথা বইলে লাভ কি, এর আর নামাজের কথা বইলে লাভ কি।
আল্লাহর রাসূল শুনছেন চোর, তাই বলে তাদের কাছ থেকে বিরত রইছেন নাকি? তাদের কাছে গেছেন, দেখা হইতে তোমরা কারা? নাহানুল মুহানা, তারা বলতেছে যে আমরা হইলাম দুজনই নিকৃষ্ট মানুষ। তারা দুজন বলতেছে নিজেরা, আল্লাহ রাসূল জিজ্ঞেস করতে তোমরা কারা, তো তারা দুজন বলতেছে কি নাহানুল মুহানা, আমরা নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাসূল বলেন না, বাল আনতুম মুকরামান, তোমরা সম্মানিত মানুষ। আল্লাহ রাসূল সম্মান করতেছেন যে না তোমরা সম্মানিত মানুষ, মানুষ 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 মাত্রই সে সম্মানিত, তুমি সম্মানিত, তুমি মদিনায় এসো, আমি তো মদিনায় যাচ্ছি কিছুদিন পর, আমার এখানে এসো, দেখে যে আমাদেরকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ আমাদের ধারে কাছেও ভিড়ে না, আমাদেরকে সবাই খারাপ বলেই জানে, আর উনি আমাদেরকে বলতেছে সম্মানিত, আবার বলতেছে মদিনায় এসো, তোমাদের সাথে আরো কথা আছে। এই কথা শুনে তারা সম্মান পেয়ে, তাদেরকে সম্মান করা হইতেছে, এই কথা দেখে রসুলের প্রতি তারা ঝুঁকে গেছে, বলে আপনি কে? বলে আমি হলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, আর রসুলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল হিসাবে আসে, শেষ নবী। তারা দুজন বললো আমরা দুজন সাক্ষ্য দিলাম, আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আপনি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলা এক আর আপনি আল্লাহ তাআলার রাসূল, এই কথা সাক্ষী দিলাম, মুসলমান হয়ে গেলাম। ওই দুই চোর তারাও মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথিমধ্যে আরো একজন আবু আউস তামিম, পথিমধ্যে আরো একজনের সাথে দেখা হইছে, উনিও এরকম শত্রু হিসাবে আসছে। তারপর রসুলুল্লাহ তাকে দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার পরে উনি ইসলাম গ্রহণ করতেন, এবং ওনার ইসলাম গ্রহণ করার পরে দেখতেছেন যে হযরত আবু বকর এবং রসুলুল্লাহ দুইজন একটা উটের মধ্যে, আর একটা উট অনেক দুর্বল হয়ে গেছে, ওটা চলতেছে না। তো উনি বললেন কি ওনার একটা খুব তেজি উট ছিল, খুব ভালো শক্তিশালী উট, বলে এই উটটা আপনি নিয়ে নেন, আর আমার এই যে গোলাম মাসউদ তাকে দিয়ে দিলাম, আপনাদেরকে একেবারে মদিনায় পৌঁছে দিয়ে তারপরে আসবে। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যাইতেছেন বিতাড়িত হয়ে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে মুমিনরা তোমরা যদি আল্লাহ তাআলা সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কোরআনের আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, আমি অবশ্যই অবশ্যই আমার রসুলদেরকে আমি সাহায্য করব, মুমিনদেরকে সাহায্য করব, রসুলদেরকে এবং মুমিনদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করব, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়াইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আর ওই দিনেও যেই দিন সমস্ত সাক্ষীরা দণ্ডায়মান হবে, কিয়ামতের দিন, দুনিয়া এবং আখেরাতে আমি রসুল এবং রসুলের সঙ্গী মুমিনদেরকে সহযোগিতা করব, আল্লাহ তাআলার ওয়াদা। অনেক সময় প্রশ্ন আসে, আল্লাহ তাআলার ওয়াদা রসুলদেরকে সাহায্য করবেন। আমরা দেখি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী, ওনার উম্মতরা ওনাকে দুনিয়াতে দুই টুকরা করে মেরে ফেলছে, হযরত শুআয়ব আলাইহিসসালামকে পাথর মেরে মেরে ফেলছে, রাসূলুল্লাহ উনি আল্লাহ তাআলার সর্বশেষ নবী, অথচ উনি 13 বছর মক্কার কাফেরদের সাথে লড়তেছেন, দাওয়াত দিতেছেন, কিন্তু সর্বশেষে দেখা যায় পরাজিত হয়ে নিপীড়িত হয়ে ফেরারি আসামি হয়ে মক্কা থেকে পালিয়ে যাচ্ছেন। তাহলে আল্লাহ বলতেন যে আমি আমার রসুলদেরকে সাহায্য করব, তো আল্লাহর রসুল কেন পলায়ন করেন, আল্লাহর রসুলকে কেন সাহায্য করলেন না? আল্লাহ তাআলা ওয়াদা যে আমি আমার রসুলদেরকে, আমি আমার মুমিনদেরকে সাহায্য করব, এই সাহায্য কোনো নির্ধারিত সময়ের সাথে সীমাবদ্ধ না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা কখন সাহায্য করবেন,
এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। হয়তোবা এই সাহায্য দুনিয়াতেও না করতে পারেন, আখেরাতে করবেন, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। রাসূলুল্লাহ যখন নাকি সাহাবাদেরকে ঘোষণা দিলেন যে আমি ইন্নি রাআইতু মাকানাল হিজরা ইয়াসরাব, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদিনায় হিজরত করতেছি, অর্থাৎ মদিনায় হিজরত করার আদেশ আমার উপর আসতেছে, আমরা সবাই মদিনায় হিজরত করব। তখন মক্কার মধ্যে কাফেরদের নির্যাতন আরো বেড়ে যাচ্ছে, কিন্তু রসুল এই ভবিষ্যৎবাণী দেওয়ার পরেও রসুল বলতেছেন না যে মদিনায় হিজরত করো। মদিনায় হিজরতের কথা প্রায় 3 বছর থেকে চলতেছে। প্রথমে একবার তারা আকাবা এসে অঙ্গীকার করছে, দ্বিতীয়বার আর একবার আসছে, তৃতীয়বার আসছে, 3 বছর পর্যন্ত এই কথা চলতেছে। আর এদিকে মক্কার মধ্যে নির্যাতনের মাত্রা শেষ সীমায় চলে গেছে। তখন সাহাবারা এসে আল্লাহ রসুলের কাছে বলতেছেন, হে আল্লাহ রসুল, আপনি না বলছেন, আপনি না আমাদেরকে বললেন যে আমরা মদিনায় হিজরত করব, এখনো কেন হিজরত করতে বলেন না? তখন আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, কুল ইন আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম, হে নবী আপনি বলে দেন, আমি জানি না আমার সাথে কি করা হবে, তোমাদের সাথে কি করা হবে, কবে বলা হবে যে মদিনায় যাও, আর কবে বলা হবে যে তোমাদেরকে সাহায্য করা হবে, এই ব্যাপারে আমি কিছু জানি না, আল্লাহ যখন দেয় তখনই। আমি বলছি আল্লাহ বলছেন যে আমাকে সাহায্য করবেন, এতটুকু। হুদাইবিয়ার সন্ধিতে যখন যান, আল্লাহর রসুল সবাইকে বলতেন যে আমি স্বপ্নে দেখতেছি যে আমরা সবাই বাইতুল্লায় গিয়ে বাইতুল্লার তওয়াফ করতেছি, এবং বাইতুল্লার তওয়াফ করে আমরা চুল কাটতেছি, আমি স্বপ্নে দেখি। তো সমস্ত সাহাবারা খুশি, আল্লাহ রসুলও বলছেন যে চলো আমরা সবাই বাইতুল্লার তওয়াফ করতে যাই। তো যখন নাকি বাইতুল্লার তওয়াফ করার উদ্দেশ্যে মক্কার কাছে গেছেন, তো মক্কার কাফেররা বাধা দিতেন, বাধা প্রদান করতেন, করতে দিবেন না। তারপরে সর্বশেষে লম্বা ঘটনা, সর্বশেষে চুক্তি হইতে যে এই বছর আল্লাহ রসুল বাইতুল্লাহ তওয়াফ করবেন না, আগামী বছর করবেন। এবং চুক্তির মধ্যে এমন চুক্তি হইতে যেটা মুসলমানদের জন্য লজ্জাজনক, যে কাফেরদের মধ্যে কেউ যদি মুসলমানদের কাছে যায় তাহলে মুসলমানরা তাকে কাফেরদের কাছে ফিরিয়ে দিতে বাধ্য, আর মুসলমানদের মধ্যে থেকে কেউ যদি কাফেরের কাছে চলে আসে বা তারা ধরে ফেলে তো তাকে মুসলমানরা ফিরিয়ে নিতে পারবে না, মুসলমানদের জন্য অপমানজনক। তখন সাহাবারা সব যখন সাহাবাদেরকে বলতেন যে এহরাম বেঁধে আসো, এহরাম খুলো, মাথা কামাও, কোন সাহাবা আল্লাহ রসুলের কথা শুনতেছেন না, সবাই অবাক, আল্লাহ রসুল বলছেন যে আমরা বাইতুল্লাহর তওয়াফ করব, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের কথা মিথ্যা না, কেন এখন আমরা বাইতুল্লাহর তওয়াফ না করে আবার চলে যাব? এমনকি কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে এসে দাঁড়াইছেন, হে আল্লাহ রসুল আপনি কি বলেন নাই যে আমরা বাইতুল্লাহর তওয়াফ করব? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ আমি বলছি, তবে কি বলছি আমি এই বছর? হে আল্লাহ রসুল আমরা কি হক নাকি কাফেররা হক? কারা সত্য? আমরা সত্য। তাহলে হে আল্লাহ রসুল কেন আমরা অপমানকে সহ্য করব? আমরা যদি হকই হই, সত্যই হই, তাহলে কেন আজকে আমরা চুক্তির মধ্যে অপমানকে দিব? আল্লাহ রসুল কোনো কথা না বলে চলে যেতেন, আবার হযরত ওমর সামনে দাঁড়াইছেন, হে আল্লাহ রসুল আপনি আমার কথার উত্তর দেন, আপনি কি বলেন নাই যে আমরা মক্কায় আসবো, তওয়াফ করবো? হ্যাঁ বলছি, তবে বলছি আমি এই বছর। আপনি আমরা কি হক নাকি তারা হক? বলে আমরা হক। তাহলে কেন আমরা অপমানকে সহ্য করব? আল্লাহ রসুল কোনো কথা না বলে আবার চলে গেছেন, আবার হযরত ওমর রসুলের সামনে আবার দাঁড়াইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ওই দিন যে রসুলের সাথে যে আচরণ করছি তার জন্য আমি সারা জীবন অনুতপ্ত আর লজ্জিত, যে কেন রসুলকে আমি এরকম জবরদস্তি করে আমি সেদিন ধরছিলাম। তো আল্লাহর রসুল বলতেছেন যে আমরা তওয়াফ করবো, সবাই রওনাও দিতেন, তারপরও বাইতুল্লায় ঢুকতে পারলেন না। তার মানে কি? তার মানে হলো আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সহযোগিতা করবেন, তবে সেটা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে না। মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন, এখানে ঠিকই হয়তো সহযোগিতা পান নাই, মক্কা থেকে বের হওয়ার সাথে সাথে গৃহার মধ্যে ঢুকতেন, আল্লাহ তাআলার সহযোগিতা আসতেছে। সুরাকা ইবনে মালিক তাকে ধরতে যাচ্ছেন, আল্লাহ তাআলার সহযোগিতা আসতেছে। সুরাকা ইবনে মালিক অপারগ হয়ে পরে ইসলাম গ্রহণ করতে বাধ্য,
বুরাইদা ইবনুল হুসাইব আসতেছেন আল্লাহর রাসূলকে আক্রমণ করতে, আল্লাহ তাআলা সহযোগিতা আসতেছে, বুরাইদা ইবনুল হুসাইব গোত্র সহ সকল ইসলাম গ্রহণ করতেছে। জি কোনটা? ইন্না লানাং সুরু রুসুলানা, এটা হলো সুরা 24:12 পৃষ্ঠা, সুরা গাফেরের কত নম্বর আয়াত ঠিক আমার এখন মনে নেই, 24:12 পৃষ্ঠা। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, এটা হলো 26:6 পৃষ্ঠা, সুরার নাম সুরাতুল মুহাম্মদ, সুরা মুহাম্মদ। তেমন সময় শেষ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সহযোগিতা করার তৌফিক দান করেন, আর আমাদেরকে এই আশা সবসময় ধারণ করার তৌফিক দান করেন যে আমরা যদি ইসলামের সহযোগিতা করি কখনো আমরা ঠকবো না, কখনো আমরা পরাজিত হব না, আল্লাহ তাআলা আমাদেরকে জয়ী করবেন, হয়তো বা দুনিয়াতে না আখেরাতে জান্নাত।